মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখনো আসছে না কেন? কাজ হয়ে গেছে সরকারবাবু, আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। চিন্তা করিস না বটি, তোর মা আসছে। ওই তো ম্যাডাম চলে এসছে। আরে দেখুন না, কিছুতেই মুখ খুলছে না। এরা ভালো কথায় মুখ খুলবে না, এদের থানায় নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে এরা মুখ খুলবে। ভালোই ভালোই বলে দে, আমার মেয়েকে তোরা কোথায় রেখেছিস? ওই ঈশা হালদার কি আমার মেয়েকে তোদের কাছে বিক্রি করেছে? কেউ বিক্রি করেনি, ও নিজেই এসেছে আমাদের কাছে। এই একদম বাজে কথা বলবি না, একটা বাচ্চা মেয়ে নিজে থেকে তোদের কাছে চলে গেল। হ্যাঁ মা কালী দিব্যি, সেদিন আমাদের কালী পুজো হচ্ছিল আর সরকার বাবু পুজো করছিলেন। আজ আর খালি হাতে ফেরাস না মা, আজ আর খালি হাতে ফেরাস না। কৃপা কর মা, তোর এই সন্তানের উপর কৃপা কর মা। মা মা গো মা, ওই মেয়েকে মা জ্ঞানে পুজো করছেন আমাদের সর্দার। আপনাদের মেয়ের কোনো ক্ষতি হয়নি, সত্যি বলছি। কি উটিকে ডাকাতে ধরে রেখেছে? ওকে ঠাকুর বানিয়ে পুজো করছে? পদ্ধি পদ্ধি পুটিকে ডাকাত ধরেছে? এই ব্যাপারে কি হবে পদ্ধি বলো, তুমি কি হবে? ওগো ওগো কি হবে মানে বলো না, মেয়েটিকে ডাকাত ধরো। তার মানে পুটি ওই ঈশার কাছ থেকে পালানোর সময় ডাকাত দলের হাতে পড়ে গেছে? এই তোরা আমাদের ঠিকানা পেলি কোথ থেকে? বল কোথ থেকে পেলি ঠিকানা? সরকার বাবু মানে আমাদের সর্দার ওই মেয়েটার কাছ থেকে সবকিছু জেনেছে। আপনারা আমাদেরকে কেন মারতে চেয়েছিলেন? সর্দার চান না আপনাদের মেয়েকে ওনার কাছ থেকে কেউ নিয়ে আসুক, ওকে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার নাম করে ঠিকানাটা জেনে নিয়েছিলেন সর্দার। তার মানে আমার মেয়েটার এখন দুদিকেই বিপদ সৃজন, ও ভেতরে ওই ডাকাতের ডেরায় রয়েছে আর বাইরে ঈশার লোকেরা ওকে হন্যে খুঁজে বেড়াচ্ছে। তাহলে তাহলে আর কি, সর্বনাশ হয়ে গেছে ফুটিটার। ও মেয়ে চুপ চুপ কর, ওরম করে বলিস না, দেখ আগে থেকে এসব ভাবিস না। অঙ্কিতা ম্যাডাম, যে করেই হোক আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুটিকে ওখান থেকে বার করে আনতে হবে, আমাদের ওই ডেরায় যেতে হবে, ওই ডাকাতের ডেরায় রেড করে পুটিকে ওখান থেকে উদ্ধার করতে হবে, প্লিজ তাড়াতাড়ি চলুন। তোদের ডেরাটা কোথায় শিগগিরই বল। সুন্দরবনের ভিতরে। ম্যাডাম এরা কি সেই সেই ডেঞ্জারাস ডাকাতের দল? আমার তো তাই মনে হচ্ছে। আমি জানি না, যেভাবে হোক আমার পুটিকে এনে দাও। হ্যাঁ ম্যাডাম, সে যে দলই হোক না কেন আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে, প্লিজ আপনি ব্যবস্থা করুন। ব্যাপারটা এতটা সহজ নয় পর্ণা। কিন্তু ম্যাডাম আপনি রেড না করলে আমরা পুটি অবধি পৌঁছাবো কি করে? ব্যাপারটা বোঝো, আমরা কলকাতা পুলিশ আর আমাদের দায়িত্ব কলকাতাকে রক্ষা করা, কিন্তু যা শুনছি এই সরকার ডাকাতের ডেরা তো কলকাতা থেকে অনেক দূরে, আর আমাদের কিছু করতে গেলে স্পেশাল পারমিশন লাগবে আর তার জন্য তো বেশ কিছুটা টাইম লাগবে। কিন্তু আমাদের কাছে সময়টাই তো নেই অঙ্কিতা ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখানে যেতে হবে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি সবটাই বুঝতে পারছি পর্ণা, কিন্তু এটা তো প্রোটোকল আর আমি তো এভাবে আইনের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তবে চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি পারমিশন নেওয়ার। ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি পারেন প্লিজ ব্যবস্থা করুন। আমি আমি যখন জানতে পেরে গেছি আমার পুটি ওখানে রয়েছে, তখন আমি আর এক মুহূর্ত বাড়িতে বসে থাকতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে পুটিকে উদ্ধার করতে হবে আমাদের। পর্ণা আমরা সবাই যাব। না ওখানে সবাই মিলে গেলে কিন্তু বিপদ আছে, সবাই যাওয়া যাবে না। তুমি চুপ করো,
তুমি একা কি কত কেরামতি করবে আমার জানতে বাকি নেই, উল্টে কোনো একটা বিপদ বাঁধিয়ে আসবে, সবাই মিলেই যাব। বেশ এরকম পাগলামি করিস না, পাগলের মতন কথা বলিস না, কেন এরকম করছিস বলতো? দেখ ভগবান যখন পুটির একটা খোঁজ দিয়েছেন উনি নিশ্চয়ই পথ দেখাবেন, সবাই মিলে এইরকম করে বিপদ আর বাড়াস না। আমি কি বলি, পর্ণা যেটা বলছি পর্ণা কথাটা শুন, আমি বলছি শুন সৃজন, আমি তুমি আর পিকলু যাব, আর রুচি তুই বাড়িতেই থাক, তুই বাড়ির দিকটা সামলাস কেমন? ঠিক আছে পর্ণা, আমি এই দিকটা পুরো সামলে রাখবো, তুই চিন্তা করিস না, তোরা সাবধানে যা। চলো তাহলে বেরিয়ে পড়ি, আর সময় নেই আমাদের হাতে। আরে আমাদেরকে ছেড়ে দিন, আমরা তো সব বলে দিলাম। এই চুপ কর। ঠিক আছে যে খুশি যাক বর্তি, কিন্তু একটা কথা তোমরা প্রত্যেকে শুনে রাখো, পুটি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পুটিকে না নিয়ে বাড়িতে ফিরবো না। তবে তার আগে আমার আরেকটা অন্য কাজ রয়েছে। কাজ হয়ে গেছে সরকারবাবু, আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। জয় মা তারা, জয় মা তারা। মা গো, মা তুমি আজকে থেকে আমার কাছেই থাকবে। মা আমাকে ছেড়ে দাও, তোমরা আমি আমার মা বাবার কাছে যেতে চাই। তুমি যে বলেছিলে যে আমার মা বাবা আসবে, তাহলে তারা কোথায়? এইবার আমাদের নেক্সট স্টেপ সরকার বাবুর ডেরা। চিন্তা করিস না পুটি, তোর মা আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।